2019-এর যুদ্ধ শেষের পর্যায়ে, তবে বিরাম নেই মোদির। কেন্দ্রের শাসক বিজেপির এক ও অদ্বিতীয় মুখ যে তিনি, তিনি এবার মিশন 2019-এ প্রচার ঝড়ে অনন্য রেকর্ড করতে চলেছেন। 2019-এর যুদ্ধ শেষের পর্যায়ে বাংলার বুকে আগে কোনো দিন যা দেখা যায়নি, একজন প্রধানমন্ত্রী হয়ে সর্বাধিক প্রচার সভা করে ফেলেছেন নরেন্দ্র মোদী। বিজেপির টার্গেট যখন বাংলা, এবার বিজেপির টার্গেট ছিল বাংলা। সেই লক্ষ্যেই মোদী থেকে অমিত শাহ বাংলায় পড়েছিলেন। লোকসভা নির্বাচন প্রচারে ঝড় তুলে পশ্চিমবঙ্গে এতবার জনসভা করতে আসেননি মোদী। এবার তিনি যা করলেন তা এক কথায় নজির। এরাজ্যে 42টি আসনে যে নজর রয়েছে বিজেপির তা বুঝিয়ে দিতে ফের আসছেন মোদী। তৃণমূলের দুর্গে হানা বিজেপির, বাংলায় দুর্গ রক্ষা করা তৃণমূলের কাছে চ্যালেঞ্জ। তেমনি নিজেদের শক্তি বাড়িয়ে তৃণমূলের কাছ থেকে আসন ছিনিয়ে নেওয়া চ্যালেঞ্জ বিজেপির। আর তার জন্যই এই রাজ্যে বারে বারে প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি সূত্রে জানা গিয়েছে, সপ্তম পর্ব নির্বাচনের আগে ফের আসছেন তিনি। মোদির রেকর্ড সভা বাংলায়, এখনও পর্যন্ত যে তালিকা প্রকাশ হয়েছে মোদির সভার, তাতে স্পষ্ট পশ্চিমবঙ্গে মোট 19টি সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী। অন্য কোনো রাজ্যে তিনি এত সভা করেননি, এমনকি উত্তরপ্রদেশেও নয়, গুজরাটেও নয়। পশ্চিমবঙ্গে বিশেষ নজর যে পড়ে রয়েছে বিজেপির তা এই পরিসংখ্যানে স্পষ্ট। মিট ভাঙায় লক্ষ্য মিশন 2019-এ। 2019 সালে মোদী ঝড় উঠেছিল, সেই ঝড়ে স্রেপ উড়ে গিয়েছিল কংগ্রেস। বিরোধী কোনো দলই সে অর্থে দাঁত ফোটাতে পারেনি, একমাত্র তৃণমূল কংগ্রেস ছিল ব্যতিক্রম। এবার তিনি সেই মিথ ভেঙে দিতে তৎপর। তৃণমূলের গড় থেকে আসন ছিনিয়ে শূন্যস্থান পূরণ করতে চাইছেন মোদী। মোদী রাজ্য নয় মমতার বাংলা। এবার উত্তরপ্রদেশ বা গুজরাট কিংবা গোবলাইয়ের অন্যান্য রাজ্যগুলিতে বিরোধীদের ফাইট ওয়াশ করার ক্ষমতা নেই বিজেপির। বরং বিরোধীরা এইসব রাজ্যে তুলনামূলক ভালো ফল করতে পারে। তাই লোকসভার শুরু থেকে বিজেপির লক্ষ্য পূর্ব ও উত্তর পূর্ব ভারত, বিশেষ করে পশ্চিমবঙ্গ ও ওড়িশায় পদ্ম ফোটানোই প্রাথমিক লক্ষ্য মোদী সাদের। পদ্মফুল ফোটানোর দায়িত্বে মোদী। পশ্চিমবঙ্গে পদ্মফুল ফোটানোর দায়িত্ব যে মোদী নিজে হাতে তুলে নিয়েছেন তা বলাই বাহুল্য। শেষ দুদফার ভোটে তিনবার এ রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী। তিনি মোট 6টি সভা করবেন। ষষ্ঠ দফার ভোট গ্রহণের আগে বৃহস্পতিবার পুরুলিয়া ও বাঁকুড়ায় সভা হবে মোদীর। 7 দিন পর 15 মে তিনি বশিরহাট ও ডায়মন্ড হারবারে সভা করবেন। পরদিন দমদম ও মথুরাপুরে সভা করার কথা তার। এখনও পর্যন্ত বাংলায় মোদীর 13টি সভা হয়ে গিয়েছে।